এর আগের দিন আমি লাস্ট ইয়ারে আমি পড়েছিলাম হেটেরোডাইন মেথড এন্ড ব্লক ডায়াগ্রাম, তাই তো? হ্যাঁ স্যার, হেটেরোডাইন মেথডের কিছু ব্লক ডায়াগ্রাম হয়, সেই ব্লক ডায়াগ্রাম গুলো দেখেছিলাম এবং ওখানে অডিও ফ্রিকোয়েন্সি, আরএফ সিগন্যাল, সেটা নিয়েও আমি ডিসকাস করেছিলাম এবং আরএফ সিগন্যালে যে সমস্ত অনেক রকমের চ্যানেল হয় সেগুলো আমি বলেছিলাম। আজকে আমাদের এই ইউনিটটার নাম হচ্ছে সিগন্যাল জেনারেটর। তো সিগন্যাল জেনারেটরের আন্ডারে আমাদের যেগুলো আছে সেগুলো হচ্ছে এএফ, আরএফ সিগন্যাল, নেট সিগন্যাল জেনারেটর, তারপরে আছে ফাংশন জেনারেটর অ্যান্ড দেন পালস জেনারেটর। সবাই নোট ডাউন করে নিয়েছো? ইয়েস এগুলো স্যার। হচ্ছে আমার এই চ্যাপ্টারেতে আছে। ফার্স্ট এএফ আরএফ সিগন্যাল, অর্থাৎ অডিও ফ্রিকোয়েন্সি রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল। সেকেন্ড ইজ দ্য সিগন্যাল জেনারেটর, ফাংশন জেনারেটর অ্যান্ড লাস্ট ওয়ান পালস জেনারেটর। হ্যালো, হ্যাঁ, গুড মর্নিং স্যার। হ্যালো, গুড হ্যাঁ মর্নিং, স্যার, গুড কে মর্নিং। সুদীপ? না স্যার, অভিজিৎ বলছি। তুমি তুমি হ্যাঁ স্যার অভিজিৎ। ওবি হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আজ জয়েন করেছো? হ্যাঁ স্যার, আজকে জয়েন করি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তা তুমি আজ কি পড়াবে? স্যার আজকে সিগন্যাল জেনারেটর স্টার্ট করছি। সিগন্যাল সিগন্যাল জেনারেটর, আচ্ছা হ্যাঁ স্যার, সিগন্যাল হুম জেনারেটর ইউনিট এর মধ্যে আছে সিগন্যাল জেনারেটর, ফাংশন জেনারেটর, পালস জেনারেটর। তো আমি এখন সিঙ্গেল সিগন্যাল জেনারেটর জেনারেটর দিয়ে এবং স্টার্ট করছি। সিঙ্গেল জেনারেটর করবে এবং ফাংশন জেনারেটর তো নিশ্চয়ই করবে। আর তার সাথে স্যার পালস জেনারেটর আছে। আর পালস জেনারেটর তুমি কি আজ কটা কোনটা করবে, তিনটেই? না স্যার, আজকে তিনটে তো না, কারণ সিগন্যাল জেনারেটারের স্পেসিফিকেশন, ব্লক হ্যাঁ ডায়াগ্রাম। সিঙ্গেল জেনারেটরই করো শুধু। হ্যাঁ হ্যাঁ কেন? স্যার, আমি টোটাল যে ইউনিটটা যেটা আছে সেটা নিয়ে প্রথমে একটা ওভারভিউ দিচ্ছিলাম, এবার আমি আচ্ছা ওখান আচ্ছা থেকে এক একটা পার্ট পার্ট নিয়ে নিয়ে তুমি, করাবো। হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে। তোমার স্টুডেন্ট কত পেয়েছো? স্যার এই মুহূর্তে এখন যে 5 জন মিটিং পাঁচজন? প্র্যাকটিস হ্যাঁ হ্যাঁ চলছে। এসে যাবে, ঠিক আছে, হ্যাঁ স্যার, ওকে ওকে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওকে, সবাই নোট ডাউন করে নিয়েছো? হ্যাঁ স্যার। ওকে, এস স্যার। তাহলে দেখো, লাস্ট দিন আমি যখন হেটেরোডাইন মেথড পড়িয়েছিলাম তখন কিন্তু অডিও আর রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল নিয়ে আমি কিন্তু ডিসকাস করেছিলাম অলরেডি, তাই তো? তো অডিওর ক্ষেত্রে আমি রেঞ্জটার কথা বলেছিলাম। ২০-২০ কিলোমেগাহার্টজ, 20 কিলোহার্টজ, টোয়েন্টি তাই তো? কিলো হার্টজ হ্যাঁ স্যার। যেটা আমরা বাংলায় বলে থাকি 20 থেকে 20 হাজার কিলো হার্টজ, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কিন্তু আমরা কিন্তু আমরা যখন রেডিও ফ্রিকোয়েন্সি নিয়ে ডিসকাস করেছিলাম বা আমরা নিজেরাও জানি যে রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল কিন্তু মেগা হার্টজ রেঞ্জে হয়, তাই তো? হ্যাঁ স্যার। এবং যে কারণের জন্য লাস্ট দিন আমি পড়াতে গিয়ে কিছু এক্সাম্পল দিয়েছিলাম, যেখানে কিন্তু কিছু চ্যানেলের কথা বলেছিলাম 98.3 বা 106.2, কিন্তু সব মেগাহার্জ রেঞ্জ, এটাও আমি কিন্তু ডিসকাস করেছি, তাই তো? এবং এটাও বলেছিলাম যে 20 থেকে 20 হাজার কিলোহার্টজ ছিল, সেক্ষেত্রে আমরা কিন্তু সিগন্যালটাকে যদি দেখি আমরা এরকম একটা সিগন্যালকে পাওয়া, কিন্তু যদি মেগাহার্জ রেঞ্জের সিগন্যালকে আমি দেখি তাহলে মেগাহার্জ রেঞ্জে আমি কিরকম সিগন্যাল পাবো? মেগাহার্জ রেঞ্জের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম একটা সিগন্যাল পাবো, সেটা আমি এর আগের দিন ডিসকাস করেছিলাম, তাই তো? হ্যাঁ স্যার, ওকে, ওকে, ড্র করার থাকলে তোমরা এগুলো খাতায় ড্র করে নাও। অডিও ফ্রিকোয়েন্সি দ্য সিগন্যাল শুড বি দিস,
আর এফ দশ সেকেন্ড আউটপুট বুঝলি? হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা ওকে, এবার আমরা তাহলে এখানে আর কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন? নেই স্যার। নো স্যার। ওকে, এবার আমরা চলে যাব সিগন্যাল জেনারেটরের দিকে। আমরা কিন্তু সিগন্যাল জেনারেটরটা অলরেডি আগে থেকে হ্যাবিট হয়ে গেছে। সিগন্যাল জেনারেটরের নাম শুনেছো বা তোমরা নিশ্চয়ই কোথাও দেখেছো প্র্যাকটিক্যাল করতে গিয়ে। ফাংশন জেনারেটর, সিগন্যাল জেনারেটর নাম শুনে যেত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে তোমরা এখন হেডিং দাও সিগন্যাল জেনারেটর। হ্যাঁ স্যার। এবার আমরা যদি ইন জেনারেল দেখি, তো জেনারেটর আমরা কথাটা কিন্তু আরো ছোট থেকে শুনেছি। যখন আমরা 9-10 বা 11-12 পড়ি বা ইঞ্জিনিয়ারিং কলেজে আছি, তার আগে থেকে কিন্তু আমরা জেনারেটর টার্মটার সাথে হ্যারিস করছি, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে জেনারেটর যদি জিজ্ঞেস করা হয়, হোয়াট ইজ জেনারেটর? যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে যে একটা জেনারেটর কি জিনিস, তখন তুমি কি অ্যান্সার দেবে? বলো, একটা সিম্পল আইডিয়া, একদম ইজিলি। তো किसी चीज को जेनरेट करना, पावर जेनरेट करना। আমরা লিখতে পারি কি যে হুইচ ক্যান জেনারেট? হ্যাঁ স্যার। বোর্ডে লেখাগুলো দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। তো আমরা জেনারেটরকে বলতে পারি যে হুইচ ক্যান জেনারেট সামথিং ইজ কল্ড জেনারেটর, তাই তো? হ্যাঁ স্যার। তো রিসেন্টলি দেখবে এখন একটা প্রোগ্রাম বা কোনো কিছু হলে আমাদের কিন্তু এইরকম একটা টার্ম আমরা শুনেছি। কোনো কিছু প্রোগ্রাম হলে বলি না যে একটা ডিজি সেট কে বুক করতে হবে, কেউ কি শুনেছে টার্মটা ডিজি? স্যার ডিজে শুনে, ডিজি নেই শুনে। আচ্ছা, তো অ্যাকচুয়ালি ডিজি কথাটা মনে হচ্ছে ডিজেল জেনারেটর, ঠিক আছে? যেটা ফুয়েলটা হচ্ছে ডিজেল। তো আমরা জেনারেলি ছোট থেকে যে জেনারেটর সাথে পরিচিত, সেই জেনারেটরটা কি করে না, ওটা পাওয়ার জেনারেট করে, যেখান থেকে আমরা বাড়িতে বা কোনো প্রোগ্রামে বা কোনো কিছুতে কানেক্ট করলে আমরা লাইট ফ্যান সব কিছু ইউটিলাইজ করতে পারি, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে ওই জেনারেটরটা কিন্তু আমরা নর্মালি জেনারেটর কথাটাই বলে থাকি, ওটা হচ্ছে পাওয়ার জেনারেটর, কিন্তু এটা পাওয়ার প্রতিরোধ করে। তাহলে দেখো, এবার যে টার্মটা আমি প্রথমে বলেছিলাম আজকের টপিক কি, এখন সিগন্যাল জেনারেটর, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমি যদি এটাকে দুটো পার্টে ভেঙে দিই, তাহলে এবার টার্মটা কি আসছে?
সিগন্যাল একটা পার্ট আর জেনারেটর, তার মানে কি হলো এখানে যদি এবার আমাকে বলা হয় সিগন্যাল জেনারেটরটা কি উইচ ক্যান জেনারেট সামথিং এর বদলে কি হবে সিগন্যাল উইচ ক্যান জেনারেট সিগন্যাল ইজ কল্ড সিগন্যাল জেনারেটর। একদম এক কথায় যদি আমাকে বলতে হয় তাই না? হ্যাঁ স্যার। বোঝা গেল? Yes, sir. তাহলে এট এ গ্ল্যান্স সিগন্যাল জেনারেটর মানে কি ওয়েস্ট ক্যান জেনার সিগন্যাল, তাই তো? হ্যাঁ এবার স্যার। একটা একটা প্রপার ডেফিনেশন থাকতে হবে, এটা তো একটা জাস্ট লোকাল ল্যাঙ্গুয়েজ বা ওয়ান ওয়ার্ড। এবার লেখো দ্য ডেফিনেশন অফ সিগন্যাল জেনারেটর। ডেফিনেশন অফ সিগন্যাল জেনারেটর রিং দেখেছেন? হ্যাঁ স্যার। লেখো এবার দ্য সিগন্যাল জেনারেটর, দ্য সিগন্যাল জেনারেটর ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস, ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস উইথ ইন্ডিউসেস আই এন ডি ইউ সি ই এস উইথ ইন্ডিউসেস দ্য রিপিটেটিং রিপিটেটিং হয়েছে হ্যালো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। রিপিটেটিং অ্যান্ড অ্যান্ড নন রিপিটেটিং নন রিপিটেটিং অ্যানালগ অর ডিজিটাল সিগন্যাল, অ্যানালগ অর ডিজিটাল সিগন্যাল। হ্যাঁ স্যার। ওকে স্টপ দিয়ে লেখো দ্য সিগন্যাল জেনারেটর, দ্য সিগন্যাল জেনারেটর ইজ ইউজড, দ্য সিগন্যাল জেনারেটর ইজ ইউজড ইন সিগন্যাল ট্র্যাকিং, টেস্টিং কমা দিয়ে অ্যাডজাস্টমেন্ট অফ অ্যাম্প্লিফায়ার, রেসপন্সেস অ্যাম্প্লিফায়ার রেসপন্সেস অ্যান্ড অ্যান্ড অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট অফ রেডিও অ্যালাইনমেন্ট অফ রেডিও অ্যান্ড টিভি সার্কিট। স্যার। অ্যান্ড অ্যান্ড
टीवी सर्किट, रेडियो एंड टीवी सर्किट। हाँ सर। ওকে, তোমরা এবার ডেফিনেশনটা নিজেরা পড়ো। কোনো ডাউট বা কোনো নেই স্যার। তাহলে ওখান থেকে ক্লিয়ার একটা কিছু আইডিয়া পাওয়া গেল। হ্যাঁ কি বোঝা গেল, কোথায় কোথায় ইউজ হয় তাহলে আমরা বুঝতে পারলাম। হ্যাঁ বলো। স্যার, ও সিগন্যাল থ্রেডিং মতলব? সিগন্যাল ট্রেকিং না ট্র্যাকিং ছিল, সিগন্যাল বাকিরা কি লিখেছে? सर, उस पर ठीक से समझ में नहीं आया था सर, वो सिग्नल क्या था? सिग्नल ट्रैकिंग। अच्छा, ओके सर। ट्रैकिंग सिग्नल सर ट्रैकिंग यूज इन सिग्नल ट्रैकिंग टेस्टिंग एडजस्टमेंट ऑफ द আচ্ছা, এখানে এবার আমি দেখো বোর্ডেতে যেটা ড্র করেছি সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। দেখা যাচ্ছে তো বোর্ডটা? হ্যাঁ স্যার। তোমরা ড্র করে না? ড্র করা হয়ে গেছে সবার? নেই স্যার। ওকে, ড্র করে নাও।
हो गया सर। ओके खबर है सर। हाँ सर। তো দেখো আমি প্রথমে যেটা ড্র করেছি সেটা হচ্ছে একটা অসিলেটর, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, তারপর আমরা AMFM নামটা নিচ্ছে, অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, শুনেছি তাই তো? হ্যাঁ স্যার। বা আমরা রেডিওতেও AM আর FM কথাটা কিন্তু শুনেছি। হ্যাঁ স্যার। তো দেখো অসিলেটর থেকে সিগন্যালটা দু রকম হতে পারে, আইদার AM সিগন্যাল অর FM সিগন্যাল। সেই জন্য এখানে দেখো AM আর FM এর ওখানে দুটো সুইচকে আমরা ইউজ করি, ঠিক আছে? এখানে বোঝা যাচ্ছে যেখানে সার্কিটটা ব্রেক করা আছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমার যদি ফ্রিকোয়েন্সি মডুলেটর বা FM এর দরকার হয় তখন আমি সুইচটা অন করে দেব, আদারওয়াইজ যদি আমার AM সিগন্যাল দরকার হয় তখন আমি এই সিগন্যালটাকে অন করব। তো যদি FM সিগন্যাল হয় তাহলে এখানে কি হয়, এখানে VCO বলে একটা ডিভাইস আছে। VCO টা কি না, ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর, ঠিক আছে? তাহলে কি হচ্ছে যে এখানে দেখো FM সিগন্যাল AM এর থেকে FM সিগন্যালটা স্ট্রং, এটা তো আমরা জানি। হ্যাঁ স্যার। সেই জন্য এখানে কি করা হয়েছে, হ্যাঁ স্যার। VCO সিগন্যালটা থ্রু দিয়ে এই সিগন্যালটাকে পাস করানো হয়েছে এবং এখানে একটা মডিউলেটরকে আমরা ইউজ করি। আর যদি সিম্পল AM হয় তখন কি হচ্ছে না, অসিলেটর থেকে এসে AM সিগন্যালটা দিয়ে এখানে মডিউলেটর দিয়ে, এখানে আসার পর আমার সিগন্যালটাতে এখানে কি ইউজ করেছি, অ্যাম্পলিফায়ার একটা অ্যাম্পলিফায়ার। সার্কিটকে আমরা ইউজ করি। এবার অ্যাম্পলিফায়ার সিগন্যালটা থেকে এখানে একটা ভেরিয়েবল অ্যাটিনিয়েটর ইউজ করেছি। দেখো আমরা অ্যাটিনিয়েটর কথাটা কিন্তু সার্কিট থিওরি বা নেটওয়ার্ক অ্যানালিসিস যখন পড়েছিলাম থার্ড সেমিস্টারে, তখন কিন্তু অ্যাটিনিয়েশন বা অ্যাটিনিয়েটর কথাটা পড়েছি, তাই তো? তখন কি আমরা অ্যাটিনিয়েশন পড়িনি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পড়ে। তাহলে তো এখানে অ্যাম্পলিফায়ার এর কি সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করছে, কিন্তু অ্যাম্পলিফাই করার পরেও কি হচ্ছে না, আমার সিগন্যাল আছে কিছু হয়তো যদি কোনো প্রবলেম বা কোনো হ্যাজার্ডের সিগন্যাল দিতে থাকে সেটাকে কন্ট্রোল করার জন্য আমি এখানে একটা অ্যাটিনিউয়েটার কে ইউজ করি। এই অ্যাটিনিউয়েটার কি করবে, এখান থেকে অ্যাটিনিউয়েশন করার পরে ফেজ সিগন্যালটা সেখানে পাস করবে, এটাই হচ্ছে আমার সিগন্যাল জেনারেটরের কাজ। বোঝা গেল ব্লক ডায়াগ্রামটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কোনো ডাউট থাকলে বলো। নেই স্যার, ডাউট নেই। হ্যাঁ স্যার। তাহলে ব্লক ডায়াগ্রামটা ক্লিয়ার হলো। হ্যাঁ স্যার। আর এখানে এর অ্যাপ্লিকেশন গুলো বোঝা গেল। হ্যাঁ স্যার।